সো হ্যালো গাইজ, আমি চলে এসেছি ভাইয়ের এখানে। ওরা আজকে ফিরেছে বান্দামন থেকে। তোরা জানে না আমি এসেছি না বলে এসেছি। দেখা যাক কী করছে, নিশ্চয়ই ঘুমোচ্ছে সবাই। এসব জুতো ফুতো খুলে রাখা। আহারে, কতদিন ঘুমাইনি সারাটা গো। সামনে 7 তারিখ তোর বৌমা ষষ্ঠী হবে। বৌমা ষষ্ঠী জানিস তো? 10 তারিখে না, 10 তারিখ না, রোববার দিন সেটা। তোরটা হবে 7 তারিখে। আচ্ছা, হ্যাঁ 7 তারিখ। তুই তোরা কি খাচ্ছিস? অবশ্য আমি খেতে পারবো না। পাউরুটির উপর আম কুচি, ঢেঁড়স কুচি, কত নাটক কুচি দিয়ে খায়। আম কুচি whatever it is, কমলা কালারে কি ছিল ওটা? ওটা কুমড়ো সেদ্ধ। ওটাকে আমি একটু টেস্টি করে বানিয়ে খাওয়ার চেষ্টা করেছি। মা কি করে? মা তো ঘুমাচ্ছে। তো তুই বল, বৌমা ষষ্ঠীতে যেতে রাজি কিনা? হ্যাঁ, রবিবার তো না, ও শুক্রবার অ্যাডভান্স হবে। ও তাই, শুক্রবার যদি আমার শুটিং না থাকে তাহলে যেতে পারবো। তো আমি টোকাটো শুধু একা খাওয়াবো না, না আমার দাদাটা কি হবে? তাই তো, এমনি খেতে যেতি সেটাকে বৌমা ষষ্ঠী নাম দিয়ে দিচ্ছি, সেটাই বল। ও মাই গড, খাওয়ার যেটাকে খাওয়ার যেটাকে আমি তো খুবই লোভ লাগছে সেটা বুঝলি তো। কিন্তু আমি খাবো। আমি কালো হয়ে গেছে? হ্যাঁ, আমি না ভিডিওতেও দেখছিলাম যে একটু কালো কালো লাগছিল তোকে আর মাকে দুজনকে। মা যা গালিয়েছে। মারা কি বলে এখানকার গ্রামের মতো নাকি? হ্যাঁ, আরে ওসব বাদ দে, মানুষটা জ্বালিয়েছে আমাকে, মানে একটা বাচ্চা এরকম ভাবে জ্বালায়। আরে মানুষের তো বয়স হলে বাচ্চাই হয়ে যায়। খুব জ্বালিয়েছিল আমাকে। যাই হোক, তো তুই নাকি হরিণ এনেছিস আমাদের ওখানে? কি হরিণ হরিণ নাকি গরু বাছুরের মতন ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ ঠিক আছে, ধরে এনেছিস? না, আমি মাথা কেটে এনেছি। সত্যি রে, তুই কি কালো হয়ে গেছিস! এ বাবা, আমাকে তো ভিডিওটা ফিল্টার মারতে হবে। না কোনো দরকার নেই। হ্যাঁ রে, দেখ এটাই আমার আসল রং, ঠিকই আছে। সত্যি তাই কালো হয়ে গেছিস, অনেক কালো হয়ে গেছিস। দেখ না এখান থেকে, এটা দেখ। হ্যাঁ, সেটা ভিডিওতে ফোটা বোঝা যাচ্ছে না, চোখে বোঝা যাচ্ছে। যাই হোক, এই বাড়িতে এসেছি আমি, জানি না এখন কি হবে, মাও ঘুমাচ্ছে। তো পরবর্তী ব্লগ দেখার জন্য, পরের ব্লগটার জন্য ওয়েট করতে হবে। টাটা। ব্লগ এখানে শেষ হয়ে গেল? আজকের ব্লগটা তো এখানেই শেষ করলাম আমি। খুবই সাইলেন্ট, খুবই ক্লান্ত লাগছে ওকে আর এই বেচারাটা।